এখন ছেড়ে দিবে, দেখি কি হয়। সবার আগে যেতে পারি কিনা, আমি হ্যাঁ পেজ আছে ইমরান খান ব্লগস, হ্যাঁ ইমরান খান ব্লগস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। টোল দিলাম 100 টাকা বাইকের জন্য, এই যে টোলের পেপার পেয়ে গেলাম, টোল দেওয়া শেষ, এই যে টোল দিলাম। এবার পুরো সেতু পার হব, সাংবাদিক ভাইয়েরা ভরা এখানে বসে আর টেলিকাস্ট করতেছে, এখানে একদম ভরা। সো এবার চলে যাব পদ্মা সেতুর উপর দিয়ে, আমার টিমমেট মনে হয় সামনে আছে। হ্যাঁ 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 চলে গেছে, আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন, পার হয়ে যাব। এটা একটু মেপে দেখি যে কত কিলো হয়, ট্রিপ বিটা জিরো করে নেই, জিরো আছে, দেখি কত কিলো হয়। নর্মালি তো এটা 6.5 কিলোর মতো। সেতু এখনো শুরু হয়নি, সেতু আরেকটু সামনে গিয়ে, এখানে যেহেতু স্পিড লিমিট দিয়েছে 60-এর মধ্যে রাখার ট্রাই করবো, এর বেশি উঠাবো না। এই যে এবার এখান থেকে সেতু শুরু, আলহামদুলিল্লাহ পদ্মা সেতু দিয়ে পার হতে পারতেছি। এটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য যে মানে কতটা বেশি ইমোশনের জায়গা, এখান থেকে যারা না গিয়েছে তারা আসলে বুঝতে পারবে না। লিটারালি আসলে এতটাই আনন্দ লাগতেছে যে আমি আসলে কথা বলতে পারতেছি না। এইখানে এমন হতো যে রাতের বেলা 8-10টার সময় ফেরি ঘাটে এসে বসে থাকতাম, 12-14 ঘন্টা পর পরের দিন সকালবেলা এসে ফেরি পার হতে হতো। মানে কতটা যে দুর্ভোগ হয়েছে এই এখান থেকে চলাচল করতে, এটা শুধু যারা গিয়েছে তারাই বুঝবে। যারা এখান থেকে কখনো যায়নি তাদের কাছে সেতুটা হয়তো বা একটা রড সিমেন্টের একটা সেতু, বাট আমাদের কাছে এটা একটা ইমোশন। ওই সাইড দিয়েও ছেড়ে দিয়েছে, ওই সাইড দিয়েও গাড়ি আসতেছে। এখানে দাঁড়ানো তো নিষেধ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে এখানে দাঁড়িয়েছে, অনেক বাইকাররা দাঁড়িয়েছে। দারুণ একটা ওয়েদার, দারুণ একটা ওয়েদার সকালবেলা। আমি আপনাদেরকে পুরো সেতুটাই দেখাবো, সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছে। আপনারা ভিউটা এনজয় করতে থাকেন, আমি কথা কম বলি, আপনারা ভিউটা দেখেন। প্রচন্ড বাতাস, আমি স্পিডটা মেনটেন করার ট্রাই করতেছি, 60 রাখার ট্রাই করতেছি, এর বেশি তুলবো না, হয়তো বা ফাঁকা রোডে উঠে যেতে পারে। এই যে সবাই ছবি তুলতেছে, ওই সাইড দিয়ে অলরেডি বাস আসাও শুরু করে দিয়েছে। মানে
পদ্মা সেতু পার হচ্ছি, লিটারেলি আসলে বিলিভই হচ্ছে না। আড়াই কিলোমিটার মতো হয়ে গেছে, সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেখি একটা পিকচার নেই। ভাইয়া একটা ছবি তুলে দিবেন, শুনবেন একটা ছবি তুলে দিবেন। এই সাইড দিয়ে একটা ছবি নিয়ে দেন, থ্যাংক ইউ ভাইয়া। সবাই যেহেতু দাঁড়িয়েছে তাই ছবি তোলার সুযোগটা মিস করলাম না। এবার যাচ্ছি, কার যেন ক্যাপ পরে গিয়েছে, এই যে অলরেডি অনেকে স্পিডিং করা শুরু করে দিয়েছে। এই কি, অনেকে তো সেতুর রেলিং এর উপরে উঠে যাচ্ছে। সেতু 3 কিলোমিটারের মতো হয়েছে, যে জায়গা পাড়ি দিতে আগে ঘন্টার পর ঘন্টা লাগতো সেটা নিমিষে কয়েক মিনিটের মধ্যে পার হয়ে যাওয়া যাচ্ছে। এই যে স্পিডিং করতেছে, সবার স্পিড হবে 90 থেকে 100 উপরে। আমার টিমমেট এখানে, ইয়ে কি অবস্থা, কেমন লাগতেছে? এখানে একটু দাঁড়ালাম, দু একটা ছবি তুললাম, যেহেতু সবাই দাঁড়াচ্ছে এরপর হয়তো আবার দাঁড়ানোর মতো সুযোগ পাবো না। এবার ফুল ব্রিজটা পাড়ি দিব, অলরেডি 3.7 কিলোমিটার পাড়ি দিয়েছি, এটা মনে হয় 6.5 কিলোমিটারের মতো। আজকে অনেক মানুষ আসবে, অনেক মানুষ। আজকে ওয়েদারটাও অনেক ভালো, নর্মালি বর্ষার দিনে এই সময় বৃষ্টি হয় বাট আজকে বৃষ্টি হচ্ছে না, দারুণ একটা ওয়েদার। আমি আসলে কথা কম বলি, আপনারা ভিউটা এনজয় করতে থাকেন। তবে এইখানের এই যে সেতুর মাঝখানে মাঝখানে স্টিলের পাতগুলো দেওয়া আছে, এইগুলোর উপরে কিন্তু বাইকের চাকা পড়লে ব্যালেন্স হারানোর একটা সম্ভাবনা থেকে থাকে। তাই এখানে যারা আসবেন একটু জিনিসটা খেয়াল করে মাথায় রেখে তারপর রাইড করবেন। এই যে পাতগুলো, স্টিলের পাতগুলো দেখা যাচ্ছে, দুইটা লেনের সাইডেও আলাদা একটা এরকম লেনের মতো, সেটা লেন না ঠিক, এখানে যদি কোনো গাড়িতে কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয় তো এখানে দাঁড়াতে পারবে। 5 কিলোমিটারের মতো হয়ে গেছে, সিক্সটির উপরে উঠে যাচ্ছে। আসলে এত সুন্দর ব্রিজ আর এত সুন্দর ফিনিশিং, এখানে নর্মালি এমনিতেই ধরলে স্পিড বেড়ে যাবে। অলরেডি আমরা জাজিরার প্রান্তে চলে এসেছি। একটা কথা, আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করি না, তারপরও এই সেতুটা করার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে একটা শুভেচ্ছা দেওয়াই যেতে পারে।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশবাসীর জন্য এত সুন্দর একটা সেতু করে দেওয়ার জন্য। এই যে সবাই স্পিডিং করতেছে, প্রত্যেকজনের স্পিড হবে প্রায় 120-130 প্লাস হবে, বাট আসার সময় কিন্তু স্পিড লিমিট দেওয়া ছিল 60 কিলোর মতো, ম্যাক্সিমাম মানুষ স্পিড লিমিটটা মানতেছে না। আপনারা যারা আমার ব্লগ দেখেন অনেকেই কমেন্টস করেছেন যে ভাই একটু আস্তে আস্তে রাইড করে যাবেন, টোল প্লাজা থেকে শুরু করে সব কিছু দেখাবেন যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। আমি তাদের কথা মাথায় রেখে খুব রিল্যাক্সে নিরিবিলে রাইড করতেছি যাতে আপনারা পুরো সেতুর ভিউটা দেখতে পারেন। আর এর পরের ব্লগে আমি দেখাবো জাজিরা থেকে মাওয়ার দিকে আসবো, সেটা দেখাবো। এই যে এইখানে একটা জটলা লেগে গেছে, কিছু গাড়ি আস্তে চলতেছে, কিছু জোরে চলতেছে, তখন এই জটলাটা হচ্ছে। বাঁদিকে পুরো দ্বীপের মতো লাগতেছে, মানে এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এখান থেকে ভিউগুলো দেখা যাচ্ছে। 7.2 কিলোমিটার হয়ে গেছে, স্পিডিং অলরেডি শুরু হয়ে গেছে। প্রায় শেষের দিকে চলে এসেছি, সবাই মাথায় হেলমেট নাই, হেলমেট ছাড়াই এভাবে এসে স্পিডিং করতেছে। আমি আসলে বুঝতেছি না হেলমেট ছাড়া কিভাবে এখান থেকে টোল দিয়ে এখানে এসেছে, আই ডোন্ট নো, আল্লাহই ভালো জানে। এর ভিতর কিছু মানুষ আবার হেঁটে উঠে গেছে। এই যে সবাই সবাই স্পিডিং করতেছে। এই সান ভাই, কেমন লাগতেছে? এদিকে ট্রেনের লাইন হচ্ছে, এই যে ট্রেন। আর এই সাইডে হলো এই যে জাজিরা সাইডে টোল দিয়ে মাওয়ার দিকে যাচ্ছে, এই সাইডে ভিড় তুলনামূলক কম। হ্যাঁ, আজকে যাওয়ার সময় করব, দাঁড়াবো। এই যে এখানেই সেতুটা শেষ। রে বাবা রে, এর তো স্পিড হবে 150-এর মতো। 8.8 কিলোমিটার হয়ে গেছে। এই যে সামনে গিয়ে সবাই স্পিডিং করতেছে, সবাই টপ চেক করতেছে ভাই। এখানে তো পুরা রিস্কি একদম। আমরা সাইডে গিয়ে বাম দিকে ই করি, দাঁড়াই, এখানে সাংবাদিকরা আছে, সাইডেও কিছু কিছু সাংবাদিকরা আছে। রুদের কি যেন ডায়লগটা, আমরা ব্রেকফাস্ট হিসেবে আছে খাচ্ছি পরোটা, যে যুদ্ধ করে আসছে, ডাল ভাজি আর ডিম হচ্ছে। রবি ভাই কেমন, ব্রেকফাস্ট কেমন হচ্ছে? খুব সুন্দর সান ভাই, অনেক মজা, ব্রো খুব মজা লাগছিল। এখন আমরা ব্রেকফাস্ট করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।